আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে রাজা ও তার তিন কন্যা গল্পটি পড়েছি। এবার চলো আমরা গল্পটির বেশ কিছু প্রশ্নের ঠিক উত্তর বাছাই করে ফেলি এবং এখানে টিকচিহ্ন দিই। রাজাকে কে কীরকম ভালোবাসে সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কি বলল আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। আমি তোমাকে নুনের মতো ভালোবাসি, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি। তাহলে আমরা কিন্তু এখান থেকে গল্পটি পড়ে জেনেছি রাজাকে কে কীরকম ভালোবাসে এই প্রশ্নের উত্তরে প্রথম কন্যা বলেছিল আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। দেখো উত্তরটি সঠিক হয়েছে। পরের প্রশ্নটি চলো আমরা দেখে নিই। এখানে রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল। আমরা কিন্তু গল্পটি পড়ে জেনেছি রাজার লোকেরা নয় বনের পরীরা, অর্থাৎ হ্যাঁ বনের পরীরা কিন্তু বাড়ি বানিয়ে দিয়েছিল। আমাকে চিনতে পেরেছেন রাজাকে প্রশ্ন কে করলো, শিমুল, বকুল, পারুল নাকি রানী? আমরা কিন্তু গল্পটি পড়ে জেনেছি প্রশ্নটি করলো পারুল। সবশেষে যে প্রশ্নটি আমরা দেখছি সেটি হলো রাজা খুব খুশি হলেন কেন, সাজানো খাবার দেখে, ছোট মেয়েকে দেখে, শিকার করতে এসে নাকি নানা ফলমূল খেয়ে? আমরা জানি শিকার করতে এসে যখন রাজা অনেক ক্ষুধার্ত হলেন তখন কিন্তু তিনি খাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সাজানো খাবার যখন তিনি দেখলেন তখনই কিন্তু তিনি খুব খুশি হলেন। তাহলে আমরা কিন্তু বেশ কিছু উত্তর প্রশ্নের সঠিক উত্তর বাছাই করে ফেলেছি। এবার চলো আমরা কিছু প্রশ্ন দেখি এবং প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। শিমুল, বকুল, পারুল এদের পরিচয় কী? শিমুল, বকুল, পারুল এদের পরিচয় হলো এরা কিন্তু প্রত্যেকেই রাজার কন্যা, অর্থাৎ রাজার তিন কন্যা হলো শিমুল, বকুল ও পারুল। মেয়েদের কাছে রাজার প্রশ্নটি কী ছিল? মেয়েদের কাছে রাজার প্রশ্নটি ছিল যে তারা তার বাবাকে কেমন ভালোবাসে। শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগলো? শিমুল ও বকুলের উত্তর যখন রাজা শুনলো রাজা কিন্তু মুচকি হাসলো এবং রাজা খুব আনন্দ পেলো এবং রাজা খুব ভালো লাগলো। আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এই কথা কে বলেছিল? আমি তোমাকে নুনের মতো ভালোবাসি এই কথাটি কিন্তু রাজার ছোট কন্যা পারুল বলেছিল। রাজার ছোট কন্যাকে কী করলেন? রাজা ছোট কন্যাকে কিন্তু বনবাসে পাঠালেন যখন সে বলল সে তার বাবাকে নুনের মতো ভালোবাসে। বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল? বনে কিন্তু আমরা জানি যে পশু পাখিরা ছিল, তারা কিন্তু রাজাকে ফলমূল এনে, দুঃখিত বন্ধুরা, তারা কিন্তু রাজার মেয়েকে ফলমূল এনে দিল। তাহলে আমরা কিন্তু এখান থেকে জেনে নিলাম যে কারা রাজার মেয়েকে ফলমূল এনে দিত। খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন? খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কারণ খাবারে কোনো নুন ছিল না, অর্থাৎ লবণ ছিল না। তিনি কীভাবে নিজের ভুল বুঝতে পারলেন? যখন রাজা খাবার লবণ ছাড়া, অর্থাৎ নুন ছাড়া খাবার খেলেন তখন কিন্তু রাজা বুঝতে পারলেন যে নুন ছাড়া আসলে সব কিছুই বিস্বাদ, নুন ছাড়া আসলে কোনো কিছুই খাওয়া যায় না, অর্থাৎ নুনের প্রয়োজনীয়তা কতটুকু। তখনই কিন্তু রাজা বুঝতে পারলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন। দুঃখিত বন্ধুরা, রাজার রাজ্যে আবার সুখ এলো কেন? রাজার রাজ্যে সুখ এলো যখন পারুল আবার ঘরে, অর্থাৎ রাজ্যে ফিরে এলো। তাহলে বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর এখানে জেনে নিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।